আজ তে বিস্তারিত খবরে অধীরগড়ের মিথ এখন অনেকটাই রংচটা দেওয়ালের মতো। পঞ্চায়েত ভোটের আগে ভারত জোড়ো যাত্রার মাধ্যমে রবিবার থেকে নবাবের জেলা মুর্শিদাবাদে প্রবেশ করেছে। কংগ্রেসের লক্ষ্য একটাই, হারানো জমি পুনরুদ্ধার করা। পৌষের হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করে সাত সকালে কংগ্রেস কর্মীরা রেজিনগরের লোকনাথপুর থেকে ভারত জোড়ো যাত্রা শুরু করে। নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী নিজেই। মুর্শিদাবাদের পুরো 190 কিলোমিটার রাস্তা অধীর নিজেই অন্যান্য কংগ্রেস কর্মীদের সঙ্গে পায়ে হেঁটে যাবেন। শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। 8ই জানুয়ারি থেকে শুরু করে 15ই জানুয়ারি পর্যন্ত মুর্শিদাবাদের প্রায় 190 কিলোমিটার রাস্তা ও 15টি ব্লকের ওপর দিয়ে এই ভারত জোড়ো যাত্রা যাবে। গঙ্গাসাগর থেকে এই যাত্রা শুরু করে যাবে দার্জিলিং পর্যন্ত। মুর্শিদাবাদের পুরো 190 কিলোমিটার রাস্তা অধীর নিজেই অন্যান্য কংগ্রেস কর্মীদের সঙ্গে পায়ে হেঁটে যাবেন। এদিন রেজিনগরের লোকনাথপুরে যাত্রা শুরু হওয়ার পর থেকেই অধীর চৌধুরীকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা দেন কংগ্রেস কর্মীরা। আবার কোথাও মানুষ ছুটে এসে কেউ আবাস যোজনা, কেউ রাস্তাঘাট হয়নি বলে অভিযোগ করেন। প্রত্যেককেই অধীর চৌধুরী বলেন, আমাদের হাতে আর ক্ষমতা নেই, যদি ক্ষমতায় ফিরে আসি তাহলে অবশ্যই আপনাদের কথা রাখার চেষ্টা করব। এদিন অধীরবাবু বলেন, ভারত জোড়ো যাত্রায় এই জেলায় ব্যাপক সাড়া পাচ্ছি। রাহুল গান্ধী যে উদ্দেশ্যে যাত্রা ঘোষণা করেছিলেন তা আজ সফল। সর্বস্তরের মানুষের মধ্যে এই যাত্রা প্রভাব ফেলেছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই যাত্রায় অংশগ্রহণ করছে। উদ্দেশ্য নিয়ে ঘোষণা করেছিল, আমি মনে করি সেই উদ্দেশ্য সফল, কারণ সর্বস্তরের মানুষের মধ্যে রাহুল গান্ধীর এই ভারত জোড়ো যাত্রা একটা প্রভাব ফেলেছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে, তারা আশীর্বাদ করছে, দোয়া করছে। স্বাভাবিকভাবেই আমরা অত্যন্ত অভিভূত। মানুষের এই ধরনের প্রত্যুত্তরে, মানুষের এই ধরনের রেসপন্সে দেখুন, রাহুল গান্ধী সকলকে আমন্ত্রণ জানিয়েছে। কারা আমন্ত্রণ গ্রহণ করবে না করবে সেটা তাদের ব্যাপার, কেউ বলতে পারবে না যে কংগ্রেস একা একা ভেবেছে। কংগ্রেসকে বাদ দিয়ে যারা মনে করে বিজেপির বিরুদ্ধে লড়বে, তারা আসলে বিজেপিকে সাহায্য করতে চায়। বিজেপির সঙ্গে তাদের গোপন আঁতাত আছে। সেই আঁতাতের একজন সাথীর নাম মমতা ব্যানার্জি। সে বলে কংগ্রেস ছাড়া সব কিছু করতে হবে। দিদি এখন ব্যাং হয়ে নিজেকে হাতি ভাবার চেষ্টা করছেন। হাতি ভাবতে গেলে ব্যাং হঠাৎ করে ফেটে যায়, দিদিও ফেটে যাবে। দিদিটাই সব থেকে সুবিধাজনক অবস্থায় রয়েছে, মোদির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে, মোদির সঙ্গে সমঝোতা করে, মোদির হয়ে দিদি আজকে দালালি করছে বাংলা কথা। তবে ভারত জোড়ো যাত্রার মাধ্যমে যে জনসংযোগ হচ্ছে তা গুরুত্ব দিতে রাজি নন বহরমপুর পুরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জি। তিনি বলেন, মুর্শিদাবাদ জেলা একটা সময় কংগ্রেসের গড় ছিল তা অস্বীকার করা যায় না, কিন্তু বিধানসভা ও পৌরসভা ভোটের পর কংগ্রেসের প্রতি মানুষের আস্থা হারিয়ে গিয়েছে। কংগ্রেস ও সিপিআইএম এর জোটের মাধ্যমে যে ভোট ব্যাংক তৈরি হয়েছিল সেখান থেকে মানুষ সরে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে মানুষ ভরসা করছে, তাই পঞ্চায়েত ভোটের আগে এই ভারত জোড়ো যাত্রা এই জেলায় কোনো প্রভাব ফেলবে না। কংগ্রেসের প্রতি মানুষের আস্থা হারিয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন রকম কর্মধারা, মমতা ব্যানার্জির যে লাইন, তার উপর মানুষ ভরসা রেখে দিয়েছে মুর্শিদাবাদের। সেই জন্য ভারত জোড়ো যাত্রার মুর্শিদাবাদের বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো এফেক্টিভ নয়। ভারত জোড়ো যাত্রার যে অবজেক্টিভ যেগুলো আছে সেগুলো ওরা কেন্দ্র সেন্ট্রালি ওরা করছে, যে বিজেপির বিরুদ্ধে যে লড়াইটা, অর্থাৎ তৃণমূল একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নরেন্দ্র মোদীকে ডে ওয়ান থেকে কাউন্টার করে আসছে, নোটবন্দি থেকে আপ টু গ্যাস দাম বৃদ্ধি পর্যন্ত লাগাতার আন্দোলন করে আসছে, সেই আন্দোলনগুলো মানুষ অনেক বেশি অ্যাকসেপ্টেড আন্দোলনগুলো হয়েছে। অর্থাৎ ভারত জোড়ো যাত্রা সেখানে খুব বেশি এফেক্টিভ হবে কি হবে না সেটা সময় কথা বলবে। তবে পশ্চিমবঙ্গে এই বা মুর্শিদাবাদের বুকে আমাদের এই কংগ্রেসের এই যাত্রার এটা একটা জাস্ট হচ্ছে, মানে ওদের সেন্ট্রালি প্রোগ্রাম, এটা একটা প্রোটোকল ইয়ে হচ্ছে, মানে প্রোটোকল কন্টিনিউ হচ্ছে। এর বেশি দেখবেন খুব বেশি ভোট ব্যাংকে তার কোনো মানে এফেক্ট ঘটবে না। দক্ষিণ মুর্শিদাবাদ জেলা বিজেপির সভাপতি শাখারূপ সরকার বলেন, এই ভারত জোড়ো যাত্রা একটা হাস্যকর ব্যাপার। মুর্শিদাবাদের কংগ্রেসের পায়ের তলায় মাটি নেই। পঞ্চায়েতে যেটুকু আলু টিমটিম করে জ্বলছে সেটুকু আগে কংগ্রেস জোড়ুক। সম্পূর্ণ এটা সোনার পাথর বাটি, হাস্যকর বিষয়। যারা ভারতকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল, যে কংগ্রেসের নেতৃত্বে পাঞ্জাবের অর্ধেকাংশ পাকিস্তানের দিকে ঠেলে দিয়েছে, পশ্চিমবঙ্গের অর্ধেকটা অংশ বাংলাদেশের সঙ্গে ঠেলে দিয়েছে, আমার মুর্শিদাবাদটাও বাংলাদেশের মধ্যে ঠেলে দিয়েছিল, সেই পার্টি আজকে ভারত জোড়ো করছে। আজকে নিজেদের পার্টিটাকে জড়ো করুক এক জায়গায়। যে মুর্শিদাবাদ জেলার অধীর রঞ্জন চৌধুরীর গড় বলে পরিচিত, কংগ্রেসের মাটি
কংগ্রেসের দুর্গ সেটা আজকে তার নিজের পায়ের তলায় বিধায়ক কার ভারতীয় জনতা পার্টি, তার নিজের এলাকার পৌরসভাটা কার তৃণমূল কংগ্রেসের। সেই কারণে কংগ্রেসের যে এখনও পর্যন্ত যে টিমটিম করে চলছে এই জেলায় যে পঞ্চায়েতের মেম্বারগুলো আছে সেইগুলোকে আগে জড়ো করুক, সেটার ডিভিশন মনোনিবেশ করুক, তবেই তাদের পঞ্চায়েতে ভালো ফল হবে। নইলে 14,365,000 ব্যবধান 2019-এ 80,000 নেমেছে, এবার অধীরবাবু 80, বাই বাই টাটা প্যাভিলিয়নে অধীর চৌধুরী, গোড়া বাজার নয়তো কাশিম বাজার, পার্লামেন্ট থেকে বিদায়। নবাবী শহর বহরমপুরে এই প্রথম বোম্বে সুলতানি বিরিয়ানি, অন্য স্বাদের বিরিয়ানি, সঙ্গে রয়েছে মাটন ফ্রাই বিরিয়ানি, চিকেন টিক্কা বিরিয়ানি, বোম্বে জুসি চিকেন, শিক কাবাব, মটকা ফিরনি সহ আরো সুস্বাদু খাবারের সম্ভার। তাই আর দেরি না করে আজই চেখে দেখুন, আসুন বোম্বে সুলতানি বিরিয়ানি হাউস। ঠিকানা রাধিকা মোহন সেন রোড, বহরমপুর পুরনো হাসপাতালের পাশে, ইউনিয়ন ব্যাংকের বিপরীতে। যোগাযোগ নাম্বার 8293466375। হোম ডেলিভারিও করা হয়।